বোর্ড যাচ্ছে এখান থেকে। হাই গাইস, আমি মেঘনাথ, তোমরা দেখছো শুধু বা বেরিয়ে পড়েছে এখন রোদ্দুরে। তো চলো আমরা ট্রেন ধরতে যাব, দেখি যদি অটো পাই অটো ধরবো, রেল লাইন থেকে দৌড়বো। মা আছে পেছনে, দেখুন আমাদের কাকিমা আসছে গুটি গুটি পায়ে। দেখো কাকিমা আসছে, আচ্ছা জোরে জোরে হাঁটছে, সুদীপা রোদ্দুরে বেরিয়ে পড়েছে সাদা ছাড়া। তাও ট্রেন ধরবো, ঠিক আছে চলো তোমাদেরকে গিয়ে দেখাবো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি ব্যাপার। সেক্টর চ্যানেল, আশা করছি সবাই খুব ভালো আছো। এখন আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি, আমাদের অনেকগুলো কাজ আছে, কাজগুলো সারবো। চলে এসেছি, টিকিট নেওয়া হয়ে গেছে, এখন যাব 2 নম্বর প্ল্যাটফর্ম। এই যে চলো যাই। মিঠু মা কই? আচ্ছা মা আসুক, তুমি চলে এসো মা, আস্তে আস্তে আসো। এখন আছি ট্রেনের মধ্যে, ট্রেন থেকে নেমে আমার দেখো আমরা লেডিসে উঠেছি, আর মিঠু আছে ট্রেনে। এখন বালিগঞ্জ স্টেশনে নেমে গেছি, কিছু কাজ আছে, কাজগুলো করবো, করে আমরা কোথায় যাচ্ছি আবার পরে শেয়ার করছি। তো শিয়ালদা স্টেশনে নেমে গেছি, বালিগঞ্জের কাজ কমপ্লিট, এখন যাচ্ছি শিয়ালদা থেকে আমরা ধরবো ডানকুনি লোকাল। তো ট্রেনটা 5 মিনিটের মধ্যে আছে, ঠিক আছে, আর কথা বলতে পারছি না, তো তাড়াতাড়ি ট্রেনে উঠে যাই, তারপর কথা বলছি। তো হাই গাইস, এখন আমরা এসেছি দক্ষিণেশ্বর স্টেশন। দক্ষিণেশ্বর স্টেশন, কিন্তু দক্ষিণেশ্বর স্টেশন থেকে মানে আমরা এখন দক্ষিণেশ্বর যাচ্ছি না, এখন যাচ্ছি আমরা বালি ব্রিজ। বাবা আমাদের সাথে জয়েন করেছে, বাবা মা, বাবা মা দাঁড়িয়ে আছে, আমি আর মিঠু। হাই গাইস, আমরা এসে গেছি দক্ষিণেশ্বর স্টেশন। তো আমাদের সাথে কাকু এসেছে, কাকিমা, কাকিমা নামছে এখন, দেখো কাকিমা নামছে। আমি সুদীপা, কাকিমা, কাকু ওই হেঁটে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে। তো আমরা যাচ্ছি বালির ব্রিজ, তো আমরা বালির ব্রিজে যাচ্ছি, ঠিক আছে। আমরা এসেছি এখন ইকির মিকি রেস্টুরেন্টে, যেখানে মাটির ভাড়ে আর ডেকোরেশন পুরো মাটি, দেখো। তো চলো এখান থেকে এখন আমরা চা খাবো, তোমাদের রেস্টুরেন্টে একটু দেখাই, খুব সুন্দর করে সাজানো আছে। ভীষণ সুন্দর, চা খাচ্ছে এখন শর্মা, বাবা মিঠু। ডেকোরেশনটা পুরো পুরোনো দিনের, পুরোনো দিনের ডেকোরেশন। ভেতরে রেস্টুরেন্ট আছে, এখানে চাইনিজ সমস্ত কিছু পাওয়া যায়। চাটা কিন্তু অসাধারণ খেতে, এত ভালো চা, আর রেস্টুরেন্ট এত মানে অ্যাট্রাকটিভ একটা রেস্টুরেন্ট, এত সুন্দর, তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম। তো এটা কোন স্টেশন, দক্ষিণেশ্বর স্টেশনের উল্টো দিকে, হ্যাঁ ব্রিজের নিচে দোকানটা। তো চলো চাটা খেয়ে নিই। এই হচ্ছে ব্রিজ, দেখো এপার একটা রেল ব্রিজ, ঠিক আছে, এটা রেল ব্রিজ, গাড়ি ঘোড়া আসছে, কাকু কাকিমা দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে রেল ব্রিজ, সুন্দর জায়গাটা, ভিউটা দেখো দারুণ। এপার একটা গাড়ি যাতায়াতের জন্য, এখন হাঁটছে, দেখো আমাদের সাথে কথা বলে আমাদের সাথে ঝগড়া করেছে, ঝগড়া করে রেগে মেগে চলে যাচ্ছে, ঠিক আছে। ও বলছে ব্রিজের ওপারে চলে যাবে সাঁতার কেটে, দেখো দেখো রেগে মেগে তাকাও, এদিকে একবার তাকাও, স্মাইলটা দিয়ে দাও, ওকে।
দূর যাচ্ছে এখান থেকে। তো এদিকে আমরা বাদিকের ফুটপাথ থেকে হেঁটে একদম চলে এসেছি ব্রিজের শেষ প্রান্তে। এই যে ব্রিজের শেষ প্রান্তে এখন আমরা যাব ওই ফুটে, ওই ফুট থেকে একদম সোজা বেরিয়ে যাবো আমার রেল স্টেশন লোকেশন, সেখান থেকে যাব বাড়ি। তো একদম শেষে চলে এসেছি ব্রিজের শেষটা দেখো, যে ওখান থেকে হেঁটে হেঁটে আমরা চলে এসেছি, যদিও আমরা এদিক দিয়ে এসেছি। ওখান থেকে একদম লাস্ট যে লাইটটা দেখতে পাচ্ছ ওখান থেকে এসেছি আমরা, এই যে শেষ সীমানায়, ব্রিজের একদম শেষ সীমানায় চলে এসেছি। এখন রোড ক্রস করে যাব ওদিকে, ওদিকে গিয়ে আবার ওদিকে ভিউটা দেখাবো, ওদিকে ভিউটা আরো অসাধারণ। এদিকে যেমন আছে ব্রিজ, কোনো ফুটপাথ নেই, ওখানে শুধুমাত্র গাড়ি যাতায়াত করে। ওইদিকে যাব, ওইদিকে রয়েছে অনেক বড় নদীটা, তো নদীর ভিউটা দেখাবো, চলে যাই। এখন আমরা ওই ফুট থেকে এই ফুটে চলে এসেছি, এদিকে দেখো নদীটা দেখাই তোমাদের। এখানে মনে হয় জলের কিছু, জল ফিল্টার্ড হচ্ছে বা কিছু একটা ব্যাপার। এই যে আর ওই দিকে রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একটু পরে। আর তার অপোজিটে আছে এদিকে বেলুন মঠ, বেলুন মঠের দিকে আছি আমরা। এই যে বাবা এগিয়ে গেছে, মিঠু বাবু আমি হাঁটছি। তো চলো এরপর আমরা বালিঘাট স্টেশন থেকে ট্রেন ধরবো, তারপর বাড়ি যাব। মানে আমরা ওই যে দক্ষিণেশ্বরের স্টেশন থেকে বালি ব্রিজটা, যেটা আমরা মানে হেঁটে হেঁটে ফুটপাথ থেকে এসেছি, আমরা আর দক্ষিণেশ্বরে ফিরে যাব না, ঠিক আছে? আমরা বালিঘাট থেকে এখানে একটুখানি ঘুরবো, মানে বেশি দূর যাবো না, অল্প একটু যাবো, গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি, চলে যাবো বালিঘাট স্টেশন, তারপর ওখান থেকে ট্রেন ধরবো, তারপর বাড়ি যাবো। তো চলো একবার ব্যাক ক্যামেরায় দেখাই। হাই গাইস, আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে বালিঘাট, ঠিক আছে? বালিঘাট এখন সন্ধ্যে হয়ে গেছে, রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে। সুদীপা এখন ফটো সেশন করছে, এখনো ওর ফটো সেশনের কাজ চলছে। চলো টাটা। ওইটা, ওই যে দেখতে পাচ্ছ ওখানে, ওটা হলো দক্ষিণেশ্বর মন্দির, ঠিক আছে? ওদিকে তো আর যেতে পাচ্ছি না, আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি, ওদিকে আর যাবো না আমরা বেশি দূর, অনেক লেট হয়ে গেছে। চলো দক্ষিণেশ্বর থেকে। ও আচ্ছা, ঠিক আছে। তো বাবা বলছে এখন ফুটপাথ থেকে হাঁটছি, খুব ভালো লাগছে একদম, মানে দুদিকে একদিকে গাড়ি আর একদিকে হলো নদী, আমার খুব 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 মজা হচ্ছে। তো বাবা মা মিঠু তিনজনে সামনে আছে, আমি আছি পেছনে, পেছনে পড়ে গেছি। তো বাবা বলল দক্ষিণেশ্বর স্টেশন থেকে উঠবে, আওয়াজ হচ্ছে। তো বাবা বললো দক্ষিণেশ্বর স্টেশন থেকে উঠবে, তাই তোমাদের একদম দক্ষিণেশ্বর মন্দিরটা যতটা পারবো কাছ থেকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, আমরাও দেখবো অবশ্যই। অনেকটা কাছাকাছি চলে এসেছি, তোমাদের সাথে এখন শেয়ার করি। এই হলো দক্ষিণেশ্বরের মন্দির, ওই যে দেখতে পাচ্ছ ওটা দক্ষিণেশ্বরের মন্দির, এটা জেটি ঘাট। এই যে ব্রিজটা নেমে গেছে, ব্রিজ থেকে গিয়ে এখান থেকে বোট ধরে ওদিকে যায় বেলুন মঠ, এই যে যেখান থেকে আমরা চলে এলাম, ঠিক আছে? ওই যে দেখতে পাচ্ছ ওই ঘাটটা, ওটা বেলুন মঠের ঘাট। তো চলে এসেছি প্রায় দক্ষিণেশ্বরের স্টেশনের কাছাকাছি, চলো যাওয়া যাক। বালির ব্রিজ ছেড়ে চলে এলাম, বালির ব্রিজ থেকে চলে এলাম, এখন আমরা যাব দক্ষিণেশ্বর স্টেশনে। ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন, ওই ওপরে, চলো যাওয়া যাক। এটা হলো দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর স্টেশনে আমরা চলে এসেছি, আর এই হলো দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার, ঠিক আছে? আছে এখন টিকিট কাটতে, আর আমরা একটু এখানে ওয়েট করছি, এই যে মা বাবা। আর এই হলো দক্ষিণেশ্বর স্টেশন, ব্যাক ক্যামেরায় দেখাই দাও। আমরা আছি এখন দক্ষিণেশ্বর স্টেশনে যাওয়ার ব্রিজটার ওপর, তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই দক্ষিণেশ্বর
মানে স্টেশনটা কতটা বড়। ট্রেন ঢুকে গেছে, এখন বাজে 9:45। দক্ষিণেশ্বর টু শিয়ালদা ট্রেনে উঠি। তো শিয়ালদা এখন আছে আমার, শিয়ালদা স্টেশন। এখন আমাদের ট্রেন এখনো দেয়নি, ট্রেন আছে 9:45, ঠিক আছে। তো ট্রেনে উঠি, জাস্ট আমরা ট্রেন থেকে নামলাম, আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এন্ড করব। এই যে মিঠু, আমরা দুজনে মিলে ভিডিওটা এন্ড করে দিই, আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। চলো, টাটা, গুড নাইট।